এবং আইডিয়াকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপে বর্তমানে কর্মীর সংখ্যা প্রায় 50,000-এরও বেশি। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ 1,000 কোটি টাকারও বেশি। কার কথা বলছি অবশ্যই আপনাদের আর বুঝতে বাকি নেই। তিনি আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দিন। একজন তরুণ হিসেবে আপনি হয়তোবা শুধুমাত্র বিনোদনের জন্যই বলা শিল্পপতি হওয়ার গল্পটি কেবলমাত্র রূপকথাতেই মানায়, বাস্তবে কখনো কি তা সম্ভব? বাস্তবেও কখনো সম্ভব। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন এমনি এক বাস্তব গল্পের নায়ক। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন এবং মতিনা বেগমের দরিদ্র ঘরে 1929 সালে। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছবির মতো সবুজ সুন্দর একটি গ্রামে সে সময় তার শৈশব কাটলেও অভাব ছিল একেবারে নিত্যসঙ্গী। বাবা ছিলেন মৌসুমি ফলের কেনাবেচার সাথে জড়িত একজন ছোট্ট ব্যবসায়ী। তার বাবার আয় রোজগার এতই কম ছিল যে সে সময় আকিজ স্কুলে যাওয়ার সুযোগই পাননি। তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসার বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেছিলেন। সেই সাথে দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে অল্প বয়সে তিনি একেবারে পরিণত হয়ে ওঠেন। এখানে ওখানে ঘুরে ফিরে আর তার সঙ্গীদের সাথে খেলা করে সময় কাটে বেশ কিছুদিন। তারপর মাত্র 9 বছর বয়সে মায়ের সহযোগিতায় চকলেট এবং বাদামের ফেরিওয়ালা হয়ে গেলেন। সেই থেকেই শুরু। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন একটি কুঁড়ে ঘরে। বাড়ির অদূরেই ছিল বিস্তীর্ণ ফসলি মাঠ। এরপর ছিল খুলনার বেজেরডাঙ্গা রেল স্টেশন। সেখানে ছোট্ট আকিজের ফেরি করে এটা ওটা বিক্রির কাজ শুরু হয়। যখন মোটামুটি একটু ব্যবসায়িক জ্ঞান চলে এলো তখনই নতুন এক চিন্তা মাথায় চেপে বসলো তার। 1942 সালে বাবার কাছে থেকে মাত্র 16 টাকা নিয়ে তিনি বাড়ি ছাড়েন আর তার গন্তব্য ছিল কলকাতা। সেখানে গিয়ে তার আশ্রয় হল শিয়ালদহ রেল স্টেশনে। সারাদিন ঘোরাফেরার কাজের সন্ধান করা হয় আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়া। তার সারাদিনের খাবার ছিল মাত্র 6 পয়সার ছাতু। এদিকে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আবার উপযুক্ত কাজও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন অনেক ভেবে চিনতে সে সময় তিনি কমলালেবুর ব্যবসা শুরু করলেন। পাইকারি দরে কমলা কিনে হাওড়া ব্রিজের আশেপাশে তিনি সে সময় ফেরি করে খুচরা বিক্রি করা শুরু করেন। সেজন্য পুলিশকে 2 টাকা করে ঘুষও দিতে হতো তাকে। এরপর আরেকটি নতুন ব্যবসার পরিকল্পনা আসে তার মাথায়, ভ্রাম্যমাণ মুদির ব্যবসা। কিন্তু পুলিশি ঝামেলায় 3 দিনের কারাবাসে সে ব্যবসাও বাদ দিতে হয়। এর কিছুদিন পর এক পেশোয়ারে ব্যবসায়ের সঙ্গে তিনি পাড়ি জমান পেশোয়ারে। সে সময় ব্যবসার স্বার্থে তিনি পশতু এবং হিন্দি ভাষা শিখেছিলেন। এভাবেই কেটে গেল 2 বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল চলছে। মোটামুটি 10,000 টাকা পুঁজি হলে আকিজউদ্দিন বাবা মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু ফিরে এলেও সেই সুখ বেশি দিন সইল না। অল্পদিনের ব্যবধানে তার বাবা মা দুজনেই মারা গেলেন। তখন আকিজউদ্দিনের বয়স মাত্র 19। কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না সে সময়। আকিজউদ্দিন বিয়ে করে সে সময় ঘরজামাই হলেন, কিন্তু শ্বশুরের কৃষিকাজে তিনি একেবারেই মন দিতে পারছিলেন না। এক বন্ধুর বাবা বিধুভূষণের বিড়ির ব্যবসা দেখে আকিজউদ্দিন সে সময় বেশ উৎসাহিত হয়ে পড়েন। সেই সুবাদে বিড়ি তৈরি করে সেই বিড়ি বিক্রির ধারণাটি তার মাথায় আসে। তার সে বিড়ি ব্যবসায়, সেই ব্যবসা শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই তিনি বেশ ভালোই লাভের মুখ দেখেন। এরপর তখন তিনি বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে একটি মুদির দোকান দেন। 1954-55 সালের দিকে দোকানের বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় 60,000 টাকার মতো। হঠাৎ করেই এক রাতে দোকানে আগুন লেগে যায়। দোকানের ভেতর থেকে কোনো মতে ঘুমন্ত আকিজউদ্দিন সে সময় দ্রুত বের হয়ে আসেন, কিন্তু সবকিছু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু এক মুহূর্তে হারিয়েও তিনি সে সময় তার মনোবল হারাননি। দৃঢ় বিশ্বাস নিয়ে শূন্য থেকে তিনি আবারও শুরু করেন। এরপর নতুন করে আপন লোকদের সহায়তায় তিনি দোকান শুরু করেন। এরপর করলেন ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রেই তার একমাত্র মূলধন ছিল তার বিশ্বস্ততা। তাকে সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত। 1960 সালে তিনি যশোরের সীমান্তবর্তী নাভারন পুরাতন বাজারে চলে যান। সেখানে তিনি নতুন করে বিড়ির ব্যবসাও শুরু করেন। তিনি গড়ে তোলেন তার বিড়ির ফ্যাক্টরি। এর পাশাপাশি ধীরে ধীরে তিনি অন্যান্য ব্যবসাতেও মনোনিবেশ করেন। নাভারনের বিড়ির ফ্যাক্টরি চালু করতে গিয়েও সে সময় গ্রাম্য কুটতালের শিকার হয়েছিলেন ব্যবসায়ী আকিজউদ্দিন। অবশ্যই কুট ষড়যন্ত্রগুলোই আজ তাকে সমাজে স্থান করে দিয়েছে, কেননা তিনি ছিলেন মিষ্টভাষী এবং সদালাপী। এছাড়া নাভারনের দুস্থ নারী পুরুষদের কর্মস্থলের সুযোগ তৈরি করেছিলেন উদ্যোক্তা আকিজউদ্দিন। এই মেহনতি জনতাই তাকে সমর্থন জুগিয়েছেন। বিড়ি থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ, সিমেন্ট, টোবাকো, টেক্সটাইল এবং পার্টিকেল বোর্ড সহ প্রায় 23টি ক্যাটাগরিতে শেখ আকিজউদ্দিনের ব্যবসা রয়েছে। তার ব্যবসার প্রসার কিন্তু একদিনে এভাবে বিস্তৃতি লাভ করেনি। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তার এই বিশাল সাম্রাজ্য। মাঝে মাঝে হয়তো এমনভাবে হোঁচট খেয়েছেন তাতে একেবারে সর্বশান্তই হয়ে গিয়েছিলেন, কিন্তু না, থেমে না থেকে উত্থান ঘটিয়েছেন সেই একেবারে নিঃস্ব থেকেই। আকিজ গ্রুপে যত নতুন ব্যবসায় যুক্ত হোক না কেন, এই আকিজ গ্রুপের ভিত্তি ব্যবসা ছিল বিড়ির ব্যবসা। যত সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করা এই ব্যবসা বর্তমানে একটি গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। ফেরিওয়ালা থেকে শেখ আকিজের এই সংগ্রামী জীবন আজ শিল্পশক্তিতে পরিণত হয়েছে। আজকে তিনি তুচ্ছতা এবং নিন্দাকে ছাপিয়ে অপরের অনুকরণের ব্যক্তিতে পরিণত হয়েছেন। প্রাথমিক শিক্ষার পাঠ চুকাতে না পারলেও
পৃথিবীর তাবৎ পাঠশালা থেকে অর্জিত তার জ্ঞান সমৃদ্ধির জন্য সে সময় তাকে সহায়তা করেছে। বস্তুত তিনি নিজে একটি বিশাল বিস্তৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। এই আকিজউদ্দিন ছাই স্পর্শ করে সেখানে সোনা ফলিয়েছেন। রূপকথার শেখ আকিজউদ্দিন নানা চড়াই উতরাইয়ের মাঝে ব্যবসাকে বয়ে নিয়ে শিখরে তোলা মোটেই চারটিখানি কথা নয়। তবে সেই কঠিন কাজও করেছেন অভিজ্ঞ ব্যবসায়ী আকিজউদ্দিন। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির রূপকার শেখ আকিজউদ্দিন অনেকের জন্য ছিলেন বৃক্ষের ছায়াস্বরূপ। 2005-06 অর্থবছরে শেখ আকিজউদ্দিন আকিজ শিল্পগোষ্ঠী 950 কোটি টাকা শুল্ককর সরকারকে প্রদান করে রেকর্ড সৃষ্টি করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনেক পরিশ্রমী এবং সংগ্রামী একজন মানুষ। রেলের এক ছাদ থেকে অপর ছাদে লাফিয়ে তার জীবনের ভারবহন শুরু হয়েছিল। একজন ব্যবস্থাপক হিসেবে তিনি ছিলেন সত্যি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব। ব্যবসা থেকে পরিবার কোথাও তার ব্যবস্থাপনা নীতির জুড়ি ছিল না। ব্যবসায় বিপণনকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথম জীবনে তিনি নিজেই বিপণনের কাজ করতেন। এক্ষেত্রে তার বিশেষ কিছু কৌশলও ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ এলাকায় কোম্পানির পণ্য তখন পৌঁছাত না, কিন্তু তিনি কর্মকর্তাদেরকে ডেকে বললেন সুযোগটি কাজে লাগাতে হবে। অতিরিক্ত খরচ হলেও সেখানে পণ্য অবশ্যই পৌঁছাতে হবে, তাতে করে সামাজিক দায় মিটবে এবং একই সঙ্গে আকিজ ব্র্যান্ডের পরিচিতিও বাড়বে, এমনকি এককভাবে বিপণন করাও সম্ভব হবে। তিনিই প্রথম বাংলাদেশে রেডিওতে পণ্যের বিজ্ঞাপন ব্যবস্থা চালু করলেন। তার গাড়িতে তিনি আকিজ বিড়ির বিজ্ঞাপন সেটে দিয়েছিলেন। 80-এর দশকে ব্যবসা যশোরকেন্দ্রিক থাকা অবস্থায় তিনি তার ব্যবসার বিপণনের জন্য সে সময় প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তার আগে তিনি নিজে বিভিন্ন বাজারে একাই বিপণন করেছেন। তার নীতি ছিল মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী। এই নীতির ওপর ভিত্তি করে তিনি কোম্পানি থেকে বেতন নিয়েছেন। তার বেতনের চেয়ে অনেক কর্মকর্তার বেতন ছিল অনেক বেশি। তার ব্যবসায়িক মালিকানায় তিনি তার সন্তানদের অংশীদার করেছেন, এমনকি তার নিজের অংশ কম রেখেছেন। তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্যের গোড়াপত্তনে যেমন ছিলেন উদ্ভাবনী গুণে অনন্য, তেমনি তিনজন স্ত্রীর সংসারে ছিলেন ভীষণ দৃঢ়চেতা। সন্তান লালন পালনের ক্ষেত্রে তার ব্যবসায়িক ব্যস্ততা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বিত্ত বৈভবের মধ্যে থেকেও তার সন্তানরা লেখাপড়া শিখেছেন। এর পাশাপাশি সবাই সাদামাটা জীবন পার করেছেন। ব্যবসা টিকিয়ে রাখতে যে সন্তানকে যেই জায়গায় উপযুক্ত মনে করেছেন সেখানে তিনি কাজে লাগিয়েছেন। 2006 সালে মারা যাওয়ার পর আজও এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কোনো অধঃপতন একেবারেই লক্ষ্য করা যায়নি, বরং তার সন্তানদের দক্ষ ভূমিকায় ব্যবসায়টি নিয়মিত ধারায় সামনের দিকে এগিয়ে চলছে। শেখ আকিজউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস এবং মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা। সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার গুণও ছিল তার। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবে চিন্তে নিতেন আর যে কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার অনুগ্রহের ওপর ভরসা রাখতেন। সময় যত খারাপই আসুক তিনি মাথা ঠান্ডা রেখে কাজ করতেন। অনেক লোকই ভালো অবস্থায় এসে নিজের অতীতকে একেবারেই ভুলে যেতে চায়, কিন্তু শেখ আকিজউদ্দিন গর্বের সাথে তার দারিদ্র্যময় অতীত এবং দরিদ্র বাবা মা এবং তার সংগ্রামের কথা বলতেন। তিনি কখনোই ভাবতেন না যে এসব তাকে ছোট করবে। সাহসী এবং বড় মনের মানুষ না হলে এটা কখনোই করা সম্ভব নয়, আর এই ধরনের বিশেষ গুণ ছিল বলেই তিনি জিরো থেকে হিরো হয়েছিলেন। একটা মানুষের মধ্যে সততা এবং মানুষকে আপন করে নেয়ার গুণ না থাকলে একদম সভার একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথায় প্রচলিত রয়েছে যে তিনি বিপক্ষের লোককেও নিজের ব্যবহার আর বুদ্ধি দিয়ে তিনি তার পক্ষে টেনে আনতেন। দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়েও তার মাঝে কোনোদিনই কোনো অহংকারের প্রকাশ লক্ষ্য করা যায়নি। তিনি তার পোশাক আশাক এবং চালচলনের ক্ষেত্রে অত্যন্ত সাদাসিধে একজন মানুষ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো সবচেয়ে বড় ডোনেশন করা হয়েছে সেই তালিকায় তার নামটি থাকবে একেবারে শীর্ষে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি খুলনা, যশোর, কুষ্টিয়া এবং ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন। তিনি তার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি 1980 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি মানব সেবার উদাহরণ সৃষ্টি করে চলেছে। এই ট্রাস্টের অধীনে রয়েছে আদ্দিন শিশু কিশোর নিকেতন, আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, আদ্দিন ফোরকানিয়া প্রজেক্ট এবং আরও অনেক রকম মানবসেবামূলক প্রতিষ্ঠান, যেগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অসহায় মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে চলছে। আদ্দিন ট্রাস্ট এবং ফাউন্ডেশন ছাড়াও তিনি সে সময় প্রতিষ্ঠা করেছিলেন আকিজ কলেজিয়েট স্কুল এবং সখিনা স্কুল ফর গার্লস। 2000 সালে তার উত্থানের এলাকা যশোরে ভয়াবহ বন্যার সময় তিনি একাই প্রায় 1 কোটি টাকার ত্রাণ সে সময় বিতরণ করেছিলেন, যার কারণে তিনি 1000 বছর পরেও বেঁচে থাকবেন অসংখ্য মানুষের অন্তরে, আর এটি তো একটি মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। প্রিয় ভিউয়ার্স, আকিজউদ্দিনের এই কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। অ্যাপেক্স ইংরেজি শব্দ, এর শাব্দিক অর্থ চূড়া বা শীর্ষস্থান। ছোটবেলা থেকেই সবকিছুতে শীর্ষস্থান দখল করতে পছন্দ করতেন আজকের ব্যবসা সফল এই গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। সৈয়দ মঞ্জুর এলাহির জন্ম 1942 সালে কলকাতায়। তার পিতা সৈয়দ নাসিম আলী একজন মুসলিম হয়েও ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, আর মা শরীফা আলী ছিলেন একজন বিদুষী নারী। বিচারপতি বাবা সহচর্য খুব বেশি দিন পাননি মঞ্জুর এলাহি। মাত্র 4 বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছিলেন। সৈয়দ মঞ্জুর এলাহির শিক্ষাজীবন
বলা যায় একই শিক্ষা প্রতিষ্ঠানে কেটেছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত পড়েছেন 1860 সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে 1962 সালে ডিস্টিংশন সহ বিএ পাশ করে চলে আসেন ঢাকায়। ওই বছরই তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় থেকে 1964 সালে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেছেন তিনি। এমএ পাশ করার পর এবার কর্মজীবন শুরু করবেন, কিন্তু কি করবেন? চারপাশে তাকিয়ে দেখলেন বন্ধুরা সবাই পাকিস্তান সার্ভিস কমিশন সিএসপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনিও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। ওই সময়ের একদিনের ঘটনা, মঞ্জুর এলাহী জিন্নাহ অ্যাভিনিউ, বর্তমান নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হেঁটে যাচ্ছিলেন। পথে দেখা হল পরিচিত এক বড় ভাই হুমায়ুন খান পুন্নির সঙ্গে। তিনি জানতে চাইলেন, আজকাল কি করছিস? মঞ্জুর এলাহী বললেন, এমএ পরীক্ষা দিয়েছি, এখন সিএসপি পরীক্ষা দেব, প্রস্তুতি নিচ্ছে। তিনি বললেন, সিএসপি পরীক্ষা দিয়ে কি হবে, কয় পয়সা পাবি? তুই চাকরি করবি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তারপর সেই ভদ্রলোকের সহযোগিতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি হয়ে গেল মঞ্জুর এলাহির। পাকিস্তানের করাচিতে গেলেন ইন্টারভিউ এর জন্য। সেখানে ইন্টারভিউ বোর্ডে দেখলেন সবাই ইংরেজ। কয়েকটি সাধারণ প্রশ্নের পর তারা মঞ্জুর এলাহির কাছে জানতে চাইলেন মাইনে কত চান। মঞ্জুর এলাহি ভাবলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করলে তো 400 টাকা বেতন, সিভিল সার্ভিসের একটা ক্ষমতা আছে, এই চাকরির তো আর সেই ক্ষমতা নেই, সুতরাং দ্বিগুণ বেতন চাওয়া উচিত। অতএব অনেক ভেবে চিনতে তিনি 900 টাকা বেতন চাইলেন। এই 900 টাকার কথা শুনে বোর্ডের লোকজন মুচকি হাসতে শুরু করলেন। এটা দেখে একটু দমে গেলেন মঞ্জুর এলাহি। মনে মনে ভাবলেন, বেশি বলে ফেলেছি মনে হয়। তিনি ঢোক গিলে বললেন, না হয় আমার 600 টাকা হলেই চলবে। এবার ইন্টারভিউ বোর্ডের সবাই হো হো করে হেসে উঠলেন। মঞ্জুর এলাহির মন খারাপ হয়ে গেল, চাকরি বোধহয় আর হলো না। তিনি নিজেকে সান্ত্বনা দিতে থাকলেন। তারপর ফাইন্যান্স ডিরেক্টর বললেন, এই প্রতিষ্ঠানের বেতন শুরু থেকেই 1900 টাকা থেকে শুরু, তারপর তারা থাকার জায়গা দেবেন, আরও অনেক কিছু। শুনে তো আকাশ থেকে পড়লেন মঞ্জুর এলাহি। এভাবে চাকরিটা হয়ে গেল ভাবাই যায় না। মাসিক 1800 টাকা বেতন আর সাথে আরও নানান রকম চমকপ্রদ সুযোগ সুবিধা নিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি শুরু করলেন তিনি। চাকরির শর্ত ছিল 2 বছরের মধ্যে বিয়ে করা যাবে না, আর 1 বছর কাজ করতে হবে ইংল্যান্ডের লিভারপুলে। সব শর্ত সানন্দে মেনে নিলেন এলাহি। কিন্তু 1.5 বছরের মাথায় পারিবারিক চাপাচাপিতে কোম্পানি থেকে বিশেষ অনুমতি নিয়ে তিনি বিয়ে করলেন। এরপর একটানা আরও 5 বছর চাকরি করলেন তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। 1972 সালের 26শে ফেব্রুয়ারি সৈয়দ মঞ্জুর এলাহির 30তম জন্মদিন। আইসি জীবন ত্যাগ করে উদ্যোক্তা হয়ে অনিশ্চিত সাফল্য যাত্রার জন্য এই দিনটি বেছে নিয়েছিলেন তিনি। এই দিনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর চাকরি ছেড়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সেদিন তিনি যাত্রা শুরু করলেন। সেই যাত্রা শুরু, তারপর দীর্ঘ 44 বছরের পথ পরিক্রমায় আজ তিনি গড়ে তুলেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাপেক্স গ্রুপ। 1972 সালে রেমন্ড ক্লেরিক নামে এক ফরাসি ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। রেমন্ড ক্লেরিক ফ্রান্স থেকে ট্যানারি কেমিক্যাল এনে ঢাকায় বিক্রি করতেন। এই ফরাসি সহচর্য মঞ্জুর এলাহির চামড়া শিল্পের ব্যবসায় প্রলুব্ধ করে। চাকরি ছেড়ে চামড়া ব্যবসার কথা শুনে স্ত্রী তো ভীষণ রাগ করলেন। শেষমেশ অবশ্য শ্বশুরের মাধ্যমে স্ত্রীকে বোঝাতে সক্ষম হলেন এলাহি। ব্যবসায় তো নামলেন, কিন্তু পথ তো একেবারেই অচেনা, কোনো পথই চেনেন না তিনি, কারণ পরিবারের কেউই কোনোদিন এই ব্যবসা করেননি। অতএব অচেনা পথে যাত্রা শুরু করে অনেক চড়াই উতরাই পেরোতে হলো মঞ্জুর এলাহিকে। কেমন ছিল সেই সংগ্রাম? প্রথমে তাদের পুরো প্রোডাকশন জাপানে যেত, এভাবেই চলছিল ব্যবসা। 1993-94 সালে জাপানে অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়ল, ক্রেতা ব্যাংক খেলাপি হয়ে গেল, অনেকগুলো দোকান ছিল দোকানগুলো বন্ধ হয়ে গেল, দোকানে বিক্রি হচ্ছে না, আর এলাহি সাহেব বিপদে পড়ে গেলেন। এরপর তিনি ইতালিতে গেলেন। ইতালিতে তারা বলল, চামড়া ঠিক আছে, তোমরা জুতা কি বানাবে? ওই ইমেজ প্রবলেম। ভারত থেকে তারা জুতা কেনে, তখন চায়না সবাই চীনের কথা বলছে, চায়না ছাড়া কোনো কথাই নেই। চেষ্টা করলেন 1993-96 পর্যন্ত, 4-5 বছর প্রচুর লোকসান হলো। মঞ্জুর এলাহির কারখানার উৎপাদন একেবারেই কমে গেল। তিনি তখন সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারছেন না, জুতার প্রোডাক্ট ডেভেলপ করতেও পারছেন না। জুতার বাজার গার্মেন্টসের মতো কিন্তু খুব ফ্যাশনেবল, একই জুতা কিন্তু বছরের পর বছর চলবে না। আর এখানে গার্মেন্টসের মতো দুটো ভিন্ন ঋতু আছে, বসন্ত গ্রীষ্ম শরৎ শীত, তো খুবই অসুবিধায় ছিলেন তিনি। এরই মধ্যে 4-5 বছর হয়ে গেল, যাকে তিনি ইতালিতে চামড়া সাপ্লাই করতেন, সাউথ ইতালিতে তার প্রচুর প্রোডাকশন, খুব নাম করা শু কোম্পানি, তার কাছে মঞ্জুর এলাহি গিয়েছিলেন তার নিজের প্রতিষ্ঠানে চামড়া বিক্রি করার জন্য। তখন দেখলেন যে সে তাকে আগের মতো বড় পরিমাণে অর্ডার দিচ্ছে না, কারণ জিজ্ঞাসা করতেই তিনি জানালেন চাইনিজদের সঙ্গে পেরে উঠছে না, চাইনিজ গুডস চাইনিজ শুজ সারা ইউরোপে কম দামে বাজার দখল করেছে। সিম্পল ফ্রি মার্কেট ইকোনমি এসব কারণে আস্তে আস্তে মঞ্জুর এলাহি তার প্রোডাকশন কমিয়ে দিচ্ছেন। তখন খুব স্বাভাবিকভাবেই প্রোডাকশন কম বলে স্বাভাবিকভাবেই তিনি চামড়া কম কিনছেন, ফলে সে চায়নাতে শিফট করবে বলে সে সময় মনস্থির করেছিল।
তাছাড়া ইটালিতে শ্রম ব্যয় অনেক বেশি। গড়ে মাসে শ্রমিকদের বেতন প্রায় 7,000 ইউরো, যেটা বেশি দিন চালিয়ে যাওয়া জুতার কারখানার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আমি তাকে বাংলাদেশে আসার প্রস্তাব করি। সে তখন বাংলাদেশ বলতেই বুঝত নিয়মিত বন্যার হরতাল, মঞ্জুর এলাহির বিশেষ অনুরোধে এবং অনেক দিনের সম্পর্কের কারণে তিনি বাংলাদেশে আসতে রাজি হন। তারপর সে তাকে জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব করেন, আর এটাই ছিল সৈয়দ মঞ্জুর এলাহির টার্নিং পয়েন্ট। কোম্পানির নাম হলো অ্যাডেলকি। তারপর প্রথম কিনে নেওয়া ওরিয়ন ট্যানারির নাম বদলে তিনি নতুন নাম রাখলেন অ্যাপেক্স। ব্যক্তি এবং কর্মজীবনে তিনি শুধু সফলই নন, অন্যদের জন্য একটি আদর্শ উদাহরণ বটে। ব্যক্তি জীবন এবং উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহির সততা এবং আদর্শের জন্য সবার কাছেই প্রশংসিত এবং সমাদৃত। তার মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম। দেশের উন্নয়নের জন্য তিনি বরাবরই আন্তরিক ছিলেন এবং এখনও আছেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা এখনও বিশেষভাবে আলোচিত। তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতেও বেশ ভালোই অবদান রেখে চলেছেন। তিনি দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বোর্ডের মেম্বার। জনাব সৈয়দ মঞ্জুর এলাহি শুধু একজন উদ্যোক্তাই নন, চারিত্রিক দৃঢ়তা, সততা, আদর্শ এবং তার দেশপ্রেমের জন্য তিনি সর্বমহলে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি সমাজ সচেতন একজন সুনাগরিক হিসেবেও সম্মানিত। একজন উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে তিনি এতটাই আদর্শবান যে জীবনে কখনো তিনি ঋণ খেলাপি হননি, এবং তার বক্তব্য হচ্ছে পরিকল্পিতভাবে যদি ব্যাংকের ঋণকে কাজে লাগানো যায় তাহলে খেলাপি হওয়ার আশঙ্কা কখনোই থাকে না। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বিলাসী জীবনযাপন করেন তাহলে আপনাকে তো ঋণ খেলাপি হতে হবেই। তিনি এই দেশের সূর্য সন্তানদের একজন। সাহসী তরুণ সৈয়দ মঞ্জুর এলাহিকে অনুপ্রাণিত করেছেন এই ভারত উপমহাদেশের প্রবাদতুল্য শিল্পোদ্যোক্তা জামশেদজি টাটা। মৃত্যুর 68 বছর পরেও জামশেদজি টাটা মঞ্জুর এলাহির মতো তরুণকে নিশ্চিন্তে মোটা অঙ্কের সেলামির চাকরি ত্যাগ করে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করেছেন। সৈয়দ মঞ্জুর এলাহি তার বহু বক্তৃতায় জামশেদজি টাটার কথা বলেছেন। এই একটি মানুষকে তিনি আদর্শ জেনে এসেছেন সারা জীবন। সেন্ট জেভিয়ার্সে পড়াকালীন সময়ে জামশেদজিকে নিয়ে একটি লেখা পড়েছিলেন তিনি। তারপর অনেক বই পড়েছেন, অনেক পথ হেঁটেছেন, কিন্তু যত দিন গেছে জামশেদজি ততই হয়ে উঠেছেন তার চোখের একমাত্র অনুকরণীয় নায়ক। এলাকার এক মুরব্বী এলাহিকে সিভিল সার্ভিস থেকেও বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, আর জামশেদজি টাটা শেখালেন তার চেয়েও বড় স্বপ্ন দেখতে। সৈয়দ মঞ্জুর এলাহি 1996 এবং 2002 সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। উভয় মেয়াদী উপদেষ্টা হিসাবে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের অখণ্ড সমর্থন এবং সহযোগিতা পেয়েছেন। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি তার বক্তব্য প্রদানের জন্য 2012 সালে সেখানে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে প্রদত্ত বক্তব্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে এখনও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নাম হার্ভার্ডে উচ্চারিত হতে থাকে। ব্যাংক লুট এবং অর্থ কেলেঙ্কারের এই সময়ে দিগ্ভ্রান্ত তরুণদের জন্য নিশ্চয়ই মঞ্জুর এলাহি হয়ে উঠবেন স্বপ্ন দেখার এক দীপ্তিমান কাণ্ডারি। মঞ্জুর এলাহির স্ত্রী নিরুফার চৌধুরী সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা। তাদের এক ছেলে এবং এক মেয়ে। তার ছেলে বাবার সঙ্গে ব্যবসা দেখভাল করেন, আর মেয়ে মায়ের সঙ্গে সানবিম স্কুলে কাজ করছেন। অবশ্য সময়টুকু পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন মঞ্জুর এলাহি। মাছ ডাল আর সাদা ভাত তার প্রিয় খাদ্য। তিনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন। হেমন্ত মুখোপাধ্যায় এবং রেজওয়ানা চৌধুরী বন্যার গান তার খুবই প্রিয়। প্রিয় ভিউয়ার্স, জীবনযুদ্ধে সফল এই উদ্যোক্তার জীবন কাহিনী নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। সেই সাথে জানিয়ে দিন অ্যাপেক্স জুতা নিয়ে আপনার কথাগুলো করুন। আরও এমন সফলতার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।